এ পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানে মধ্যমণি হজরত মাওলানা ইমাম উদ্দিন মাসুম হাফিজুল্লাহ হজরতকে আজকের এই জলসায় আমাদের কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার জন্য সবাইকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله رب العالمين বলছেন যে তোমাদের জন্য উত্তম আদর্শ এবং উত্তম চরিত্র রয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আর সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুসরণ করার জন্যই তোমরা এসেছো এই মাদ্রাসায়। তোমরা ইচ্ছে করলে স্কুলে পড়তে পারতে, তোমরা ইচ্ছে করলে পড়ালেখা না করে কাজকর্ম করতে পারতে, কিন্তু তোমরা এসেছো রাসূলুল্লাহর সেই জীবন তোমাদের নিজেদের ভেতরে ধারণ করার জন্য। তোমাদের পেছনে তিনটা জিনিস অপেক্ষা করছে। এক, তোমাদের মা বাবার স্বপ্ন। দুই, তোমরা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী। তিন, তোমরা হবে মানুষের ভেতরে শ্রেষ্ঠ মানুষ। এই তিনটি জিনিস তোমাদের পেছনে অপেক্ষা করছে। এখন তোমাদের সিদ্ধান্ত তোমরা কি করবে। তোমরা যেমন হঠাৎ করে আকস্মিক মায়ের কথা মনে পড়লে তোমাদের মন খারাপ হয়, তোমাদের মাও এবং তোমাদের বাবারাও তোমাদের কথা মনে করলে খুব মন খারাপ করে। হয়তো খেতে বসেছেন, ভালো কোনো খাবার নেই, মনে পড়ে গেছে আমার ছেলে না জানি মাদ্রাসায় কি খাচ্ছে। কিন্তু এই ভালোবাসা, মা যখন ঘুমাতে গেল তোমার কথা মনে পড়েছে ভাই, তুমি যখন ঘুমাতে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো, যে যদি আমি মায়ের কাছে থাকতাম, পাশে যদি আমার বাবা এখন থাকতো হয়তো আমাকে আদর করতো, কিন্তু তোমার মা তোমার বাবা তোমার জন্য এইভাবে কাঁদে। হয়তো আমার ছেলে আমার পাশে থাকলে আমি তাকে জড়িয়ে ধরে আব্বু বলে ডাক দিতাম। এই যে তোমার মায়ের ভালোবাসা, এই যে তোমার বাবার ভালোবাসা বিসর্জন দিয়ে তোমার আব্বু আম্মু তোমাকে এখানে রেখে গিয়েছেন, এর পেছনে তোমার মা বাবার একটা স্বপ্ন আছে। তোমার মা বাবা তোমাকে নিয়ে স্বপ্ন দেখে, তুমি একজন আলেমে দিন হবে, তুমি একজন হাফেজে কোরআন হবে। আচ্ছা, তোমরা যদি মানুষ না হও, তুমি হাফেজ করতেছো, তুমি হাফেজ হলে না, এতে কি শিক্ষকদের কোনো অসুবিধা আছে? তুমি না হইলে হুজুরের কি? কিন্তু শিক্ষক তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে, তোমার মা বাবা তাদের কাছে তোমাকে আমানত রেখেছেন। শিক্ষকদের দায়িত্ব হচ্ছে তোমার মা বাবার সেই আমানত যথাযথভাবে পালন করে আবার মা বাবাকে তার সন্তান বুঝিয়ে দেওয়া, দিয়েছেন আমার কাছে হাফেজ হিসাবে তৈরি করার জন্য, আমি আপনার সন্তানকে হাফেজ বানাই আপনার হাতে তুলে দিলাম। ছোট বন্ধুরা, তোমরা অনেকে দেখেছো তোমাদের মায়েরা কানে দুল পরে না, হ্যাঁ, নাকে ফুল পরে, গলাতে নেকলেস পরে স্বর্ণের, দেখছো না এগুলো তোমরা? এগুলো মহিলাদের জন্য এগুলো সৌন্দর্য, নারীরা এগুলো পড়লে তাদেরকে সুন্দর দেখায়। এই যে তোমার মায়ের এই কানের ঢোল, নাকের ফুল, গলার নেকলেস, এটা অত্যন্ত দামি। এটা এত সুন্দর, এটা এমনি এমনি হয়নি, এটাকে প্রথমে আগুনে পুড়তে হয়েছে, পুড়ে গলে পানি হতে হয়েছে, এরপরে সেটাকে আবার শুকানো হয়েছে, এরপরে হাতুড়ি দিয়ে তাকে পিটানো হয়েছে, তারপরে তোমার মায়ের সেই কানের দুল, নাকের ফুল, গলার নেকলেস তৈরি হয়েছে, যার দাম অনেক বেড়ে গিয়েছে, দেখতে অনেক সুন্দর, তার ভেতর থেকে প্রকাশ পাচ্ছে। এর পেছনে কারণ হচ্ছে তাকে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে, তাকে আগুনে পুড়তে হয়েছে, তাকে গলে পানি হতে হয়েছে, এর
এবং পরে তার অনেক পিটুনি খেতে হয়েছে। বিনিময়ে সে এমন এক সৌন্দর্যে নিজেকে প্রদর্শন করলো, তার দাম বহু গুণে বেড়ে গেল। তুমি সে আগুনে পড়া স্বর্ণের মতো, তোমাকে বিসর্জন দিতে হবে তোমার মায়ের ভালোবাসা, তোমার বন্ধুর ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা বিসর্জন দিয়ে তোমাকে সেই রকম ভাবে মেহনত করতে হবে, মাঝে মধ্যে বন্ধ খেতে হবে, মাঝে মধ্যে পিটুনি খেতে হবে, এরপরে তুমি আদর্শ মানুষ হিসেবে তৈরি হবে, না হলে আদর্শ মানুষ হিসেবে তৈরি হওয়ার সম্ভাবনা নেই। আর তোমরাই হতে যাচ্ছ সেই রসুল্লাহর উত্তর শরীর। তুমি যদি একজন হৎকানি আলেম হতে পারো, তুমি যদি প্রকৃত হাফেজ হতে পারো, তুমি রসুল্লাহর সেই উত্তরসূরি হবে এবং তুমি রসুল্লাহর সেই নওয়াব মানুষের কাছে পৌঁছায় দিবে। কোরআনের পাঠে আল্লামা সাইদির হাতে জামা হাজারের অধিক মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, হতে পারে তুমি সেই রকম একজন সাইদি, তোমার হাতে হাত দেখে অসংখ্য মুসলিম কালেমা পড়ে মুসলমান হবে, বেনামাজি আল্লাহওয়ালাতে পরিণত হবে, বেঈমান আল্লাহওয়ালাতে পরিণত হবে, সংখ্যার সংখ্যা বন্ধ করে দিবে, জানাকাত যারা বন্ধ করবে বেনামাজি নামাজি হবে। একটা প্রথমষ্ট ছেলে হয়তো তোমার কথা শুনে সঠিক পথে ফিরে আসবে, তুমি কিন্তু সেই রসুলের উত্তরসূরি হতে যাচ্ছ। এই পর্যায়ে আমরা ইনশাআল্লাহ পুরস্কার বিতরণ করব। পুরস্কার বিতরণের প্রথমবার সিরাত প্রতিযোগিতা হিফজে বালক প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আবু তালেব, দ্বিতীয় স্থান মোহাম্মদ আরাফাত হোসেন রাহাত, তৃতীয় স্থান মোহাম্মদ আজিল ইসলাম। আপনারা স্টেজে চলে আসুন। এ পর্যায়ে প্রস্তুত থাকবে নাজেরা বিভাগ থেকে মিজবাহ মিন্নর, সিয়াম ইবনে আলী, আবরার ফাইয়াজ। সিরাত প্রতিযোগিতা হিফজে বালক প্রথম স্থান হযরত মোহাম্মদ আবু তালেবকে আমি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা ইমামুদ্দিন মিয়াঁদের জানালার হাত থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মোহাম্মদ আবু তালেবকে। নাজরা বালক থেকে প্রথম স্থান মিজবাহ মিন্নর, আমি মিজবাহ মিন্নরকে আমাদের সম্মানিত অতিথির মেধার থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে নাসিক প্রতিযোগিতায় প্রথম স্থান মোহাম্মদ আবদুল্লাহ হাসিন, আমি আবদুল্লাহ হাসিনকে আমাদের সম্মানিত অতিথির মেধার কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। দ্বিতীয় স্থান জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া স্টেজে আসার অনুরোধ করছি। তৃতীয় স্থান মোহাম্মদ সালাউদ্দিন, নাসিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান মোহাম্মদ সালাউদ্দিন। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান আরাফাত হোসেন রাহাত, দ্বিতীয়। সিরাত প্রতিযোগিতায় নাজেরা দ্বিতীয় স্থান সিয়াম ইবনে আলী। সিরাত প্রতিযোগিতায় বালিকা শাখা তৃতীয় স্থান তাসনিয়া ইসলাম, মেয়েরা আসেনি। হিন্দু মানুষের তৃতীয় স্থান আদিল ইসলাম, নাজরা শাখায় তৃতীয় স্থান আবরার ফাইয়াজ, তৃতীয় স্থান। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা ইমামুদ্দিন মিয়াঁদি হাফেজাহুল্লাহ, আমি হযরতকে আজকের অনুষ্ঠানের এই প্রধান প্রধান আলোচক হিসেবে, প্রধান অতিথি হিসেবে হযরতের মূল্যবান
কিছু নসিহা আপনাদের মাঝে পেশ করার জন্য আপনাদেরকে সেবা অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আল্লাহ আমাকে ভালো রাখছেন, আল্লাহ তোমাদেরকেও ভালো রাখুক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আমরা একটি প্রতিযোগিতার আয়োজন করেছি। আজকের প্রতিযোগিতার আয়োজনে আমরা এখানে সমবেত হয়েছি। প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করেছি। আমরা ইতিমধ্যে প্রতিযোগিতার অংশগ্রহণ করা কাগজ আমরা দেখতে পেয়েছি, কারা কারা ভালো করেছেন তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। এর আগে একজন মেহমান তিনি আলোচনা রেখেছেন, আলেমে দিন, তিনি এসে আলোচনা রেখেছেন, তিনটে বিষয় আলোচনা রেখেছেন। এই তিনটে বিষয়ে তোমাদের চিরদিন যেন মনে থাকে, এটা খেয়াল রাখবে। আমরা সিরাতুন নবী পালন করার মাধ্যমে মিলাদুন নবীও চলে আসে এবং সিরাতুন নবীও চলে আসে। সুতরাং আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমর্থন করি এবং এটাকে আমরা বেশি গ্রহণযোগ্য মনে করি, এটাকে আমরা বেশি প্রাধান্য দিয়ে আলোচনা রাখি এবং করি। আজকে সেই বিষয়ে আলোচনা আয়োজন করা হয়েছে, প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমি তোমাদেরকে সামান্য সময়ে একটি কথা বলবো, আজকের কথা বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে একটা মানুষ ভারসাম্যহীন, মানসিক ভারসাম্যহীন, সকালবেলা সে সেখানে ঢুকে পড়ছে, যে কোনোভাবেই হোক তাকে চোর বলে আখ্যায়িত করে। প্রথমে তাকে খাইতে দিয়েছে, সে খাওয়া দাওয়া করেছে, এরপর তাকে পিটিয়ে পিটিয়ে তাকে ঠান্ডা মাথা হত্যা করা হয়েছে। বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় মানে কি জানো? বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা বিদ্যালয় এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়ালেখা করে তাদেরকে বলা হয় সর্বোচ্চ জ্ঞানী, তাদেরকে বলা হয় সর্বোচ্চ ডিগ্রিধারী, তাদেরকে তাদের সম্মান আত্মমর্যাদা সর্বোচ্চ পর্যায়ে থাকে, যেটা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করলে সাধারণত থাকে না, এমন থাকে না। সেই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে, সেখানে অবস্থা হচ্ছে এই, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার ছাত্রগুলো যদি পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে, তাহলে বুঝতে হবে সেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পদ্ধতি, শিক্ষার সিলেবাস, শিক্ষার মান সবই প্রশ্নবিদ্ধ। সঠিক কোনো শিক্ষা তারা পাচ্ছে না, সঠিক কোনো শিক্ষা তাদের জন্য নির্ধারণ করা হয়নি, সঠিক কোনো শিক্ষা ব্যবস্থা তাদের জন্য উপস্থাপন করা হয়নি। যে সঠিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা একজন নিজেকে প্রকৃত মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলবে, প্রকৃত একজন বই জ্ঞান হিসেবে গড়ে তুলবে, সেটা সুযোগ তারা পায়নি। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করা মানুষগুলো হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব হয়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বড় বড় পদে তারা নিজেদের অবস্থানকে মজবুত করে, তারা কলমের প্রচার মাধ্যমে, হাতে কলমের মাধ্যমে আমার আপনার আমার তোমার আমাদের প্রত্যেকের দেশের সকল মানুষের ট্যাক্সের টাকাগুলো, কর্মসূচিত অর্থগুলো, সংগ্রামের অর্থগুলো তারা কলমের খোঁচা দিয়ে তারা লোপাট করে নিয়ে গিয়েছে। এদের বিশাল একটা অংশ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাহলে তোমরাও ছাত্র, ওরাও ছাত্র, তাদের স্বীকৃতি আছে, তারা সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান পড়ালেখা করে, তাদের সম্মান রাষ্ট্রীয়ভাবে অনেক উপরে। আর আমাদের কোনো স্বীকৃতি নেই, আমাদের হেফজখানের কোনো স্বীকৃতি নেই। হেফজখানের কোনো ছাত্র কোনো ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে এটা কেউ বলতে পারবে না। কোনো মানুষ বাইর থেকে এখানে এসে হত্যার শিকার হয়েছে কোনো হেফজখানায়, কোনো মাদ্রাসায়, এ ধরনের কোনো প্রমাণ বাংলাদেশে আছে? নাই। তার এখানে প্রকৃত মানুষ তৈরি করা হয়, কিন্তু আমাদের কোনো স্বীকৃতি নেই। বাংলাদেশের কোরআন শিক্ষা, আমরা যে কোরআন হেফজ করছি, করাচ্ছি,
এই কোরআন হেফজুল কোরআন শিক্ষার কোন স্বীকৃতি নেই বাংলাদেশে। শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষার সংশ্লিষ্ট অধিদপ্তরে হেফজুল কোরআন শিক্ষা ব্যবস্থার কোন স্বীকৃতি আজ পর্যন্ত নেই, দুঃখজনক হলে এটাই সত্য কথা। তাহলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানুষ হত্যার শিকার হচ্ছে, প্রশাসনিক মানুষগুলো কিছুদিন আগে আমরা দেখেছি মানুষকে মেরে মেরে গুলি করে হত্যা করে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত বাংলাদেশের প্রতিটি আলাচাকার আছে মানুষ নির্যাতিত হচ্ছে, মানুষের হাতে মানুষ খুন হচ্ছে, মানুষের হাতে মানুষ নির্যাতিত হচ্ছে। তাহলে এর অর্থ কি দাঁড়ায়? প্রকৃত মানুষ আমরা হতে পারিনি, প্রকৃত মানুষ আজকে এ দেশ গড়ে তুলতে ব্যর্থ হয়েছে, প্রকৃত মানুষ আমরা গড়তে পারিনি, প্রকৃত মানুষ আমরা গড়ছি আমাদের মতো এই সকল প্রতিষ্ঠানগুলোতে, মানসাগুলোতে, হেজুর করা মানসাগুলোতে প্রকৃত মানুষ তৈরি হচ্ছেন দৈনিক প্রতিষ্ঠানগুলোতে, কিন্তু কোনো স্বীকৃতি নেই, কোনো আওয়াজ নেই। এই জন্য আমরা আরো প্রকৃত মানুষ হতে হবে, আমাদের দায়িত্ব অনেক বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এই সকল জায়গায় পরিবর্তন করে মানুষগুলোকে মানুষে রূপান্তর করা, মানুষরূপী সন্ত্রাসীগুলোকে, মানুষরূপী খুনিগুলোকে, মানুষরূপী অত্যাচারী মানুষগুলোকে প্রকৃত মানুষের জায়গায় নিয়ে আসার দায়িত্ব আমাকে, তোমাকে, আমাদের সবাইকে নিতে হবে। এই জন্য আমাদের দায়িত্ব অনেক বেশি। একটা প্রশাসনের কর্মকর্তা হয় কিভাবে মানুষকে গুলি করে, হত্যা করে, আগুনে পুড়িয়ে ফেলে, এই জায়গাগুলো পরিশুদ্ধ করার দায়িত্ব আমাদের আছে। কেউ না কেউ দায়িত্ব নিতে হবে, কেউ যদি দায়িত্ব না নেয় এই পড়ানো দেখে আরেকজনও পড়াবে, তার বিপরীতে তার অ্যাকশনে তার প্রতিক্রিয়ায় আরো বেশি করে আরেকটা গ্রুপে পড়াবে, আরেকটা গ্রুপে গুলি করবে, আরেকটা গ্রুপে হত্যা করবে। তাহলে এভাবে শুধু খুনের বদলা খুন চলতেই থাকবে, পোড়ানোর বদলা পোড়ানো চলতেই থাকবে, হত্যার বদলে হত্যা চলতেই থাকবে, শান্তি তো আর আসবে না। শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব তো নিতে হবে হেফজুল কোরআন করা, এই যে হেফজুল কোরআনের ছাত্ররা, হাফেজে কোরআনরা, আলেমে দ্বীনরা, এই দায়িত্ব নিতে হবে। আমরা দায়িত্ব না নেওয়া পর্যন্ত এই দায়িত্ব কেউ নিবে না। সবাই সুন্দর কথা বলবে, সবাই একেবারে টকশো সুন্দর কথা বলে, সবাই পত্রিকা জ্ঞানী জ্ঞানী কথা লেখে, সবাই সচিব হয়ে, মন্ত্রী হয়ে, এমপি হয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু খুন, খারাপি, হত্যা, রাজানি, দুর্নীতি, মানুষের উপর অত্যাচার, অবিচার, এগুলো বন্ধ করা করতে ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ হতেই হবে, হয়ে যাবে। কারণ তাদের সে জ্ঞান নেই, তাদের সে অবস্থা নেই, তাদের সে মেধা নেই, তাদের সে শিক্ষা নেই, তাদেরকে সেই জায়গা রেখে তাদেরকে বড় করা হয়নি। তাহলে কেউ না কেউ দায়িত্ব নিতে হবে। দায়িত্ব কে নেবে? আমি, তুমি, আমরা, আমরা সবাই, আমি, আপনি, আমরা সবাই। এদের, এরা কারা? এরা হচ্ছে যারা ওরামে কেরাম, যারা দীনের, যারা দায়ী, যারা নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারাসাতের দায়িত্ব স্বীকার করি, উত্তরসূরি আমরা স্বীকার করি, তারাই দায়িত্ব নিতে হবে। এই জন্য আমার পূর্ববর্তী বক্তা তিনি বলেছিলেন যে তোমরা এখান থেকে তৈরি হতে হবে আল্লামা দালহান সাইদি সাহেবের মতো একজন মানুষ যার হাতে হাজারো অমুসলিম মুসলমান হয়েছে। ইচ্ছে করলে সম্ভব, দালহান সাইদি সাহেব রাহমাতুল্লাহ তিনিও তো এমন ছিলেন, তোমাদের মতো হয়ে তো বড় হয়েছেন, হঠাৎ করে মায়ের পাট থেকে এসে তো হঠাৎ করে তিনি সাইদি হিসেবে আসেননি, তোমাদের মতো ছোট ছিল, পড়ালেখা করেছে, আস্তে আস্তে বড় হয়েছে, জীবনটাকে গ্রহণ করেছে। এখন সেই জায়গা যেতে হলে আমরা যদি দেশের জন্য কিছু করতে হয়, এতক্ষণ আমি যে আলোচনা করলাম সেটা যদি বাস্তবায়ন করতে হয়, পূর্ববর্তী বক্তা যে আলোচনা করেছেন সেটা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে আমরা এখন থেকে আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে হবে, এখন থেকে আমাদের জীবনটাকে গোছাতে হবে। আমাদের জীবনের এখন বর্তমান আমাদের সময়টা, কিন্তু কিছুদিন পরে এই সময়টা হয়ে যাবে অতীত। এই অতীত জীবন নিয়ে কেউ যেন দিক্ষা দিতে না হয় যে তোমার অতীত জীবন সুন্দর ছিল না, তোমার অতীত জীবন খুবই খারাপ ছিল, তুমি এখন এত নীতি কথা কেন বলো, এ কথা যেন কেউ বলতে না হয়, এখন থেকে জীবনটাকে সুন্দর করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
তুমি জাগিয়ে দাও মোর বুকের ভেতর, ঘুমিয়ে থাকায় আমায়, আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারোর দয়ায়, আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারোর দয়ায়, চোখের কোণে উষু আমার তোমার জন্যে চাই, তোমার নামের মহাবদে হৃদয় আমার বেজায়, চোখের কোণে উষু আমার তোমার জন্যে চাই, তোমার নামের মহাবদে হৃদয় আমার বেজায়, ডুবিয়ে রাখো তোমার প্রেমে, ডুবিয়ে রাখো তোমার প্রেমে অসীম মমতায়, আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারোর দয়ায়, আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারোর দয়ায়, তুমি ছাড়া দৃষ্টিতে মন আর কিছুই না থাকুক, তোমার শীতল রহম দ্বারা ডুবিয়ে আমায় রাখুক, তুমি ছাড়া দৃষ্টিতে মন আর কিছুই না থাকুক, তোমার শীতল রহম দ্বারা ডুবিয়ে আমায় রাখুক, চাই না কাঁদু হৃদয় আমার, চাই না কাঁদু হৃদয় আমার অন্য কারো দায়, আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারোর দয়া, আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারোর দয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।